হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি বিপ্লব বাস্কি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জিমেলের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলার জন্য। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা জিমেলে অনেকগুলো কন্ট্যাক্ট বা জিমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট গুলো আমরা অ্যাড করতে পারি। তো ভিউয়ার্স, বিভিন্ন সময় আমাদেরকে আমাদের অনেকজনার জিমেল অ্যাড্রেস সহ তার ডিটেলস আমাদেরকে আমাদের জিমেল অ্যাকাউন্টে সেভ করে রাখার প্রয়োজন পড়ে। তো ভিউয়ার্স, কিভাবে আমরা জিমেলে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট আমরা অ্যাড করতে পারবো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আর দেরি করছি না, তাহলে চলুন দেখি আজকের টিউটোরিয়ালের বিষয়টি। তো ভিউয়ার্স, আমরা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে চলে আসলাম। তো তার জন্য আমাদেরকে একটি জিমেল আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা সেখানে কিভাবে কন্ট্যাক্ট অ্যাড করতে হবে সেই বিষয়টা আজকে আমরা এখানে দেখব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের জিমেলের ইনবক্স। তো সেই কাজটি করার জন্য আমাদেরকে আমাদের প্রোফাইল পিকচারের বাম পাশে একটি চার কোণার কয়েকটি ডট আছে, এখানে হচ্ছে গুগল অ্যাপস। এই গুগল অ্যাপসে একটা ক্লিক করব। গুগল অ্যাপসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি বা অনেকগুলো অ্যাপস আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ম্যাপস, গুগল প্লে, মিট, ড্রাইভ। তো এখান থেকে আমাদেরকে এই কন্ট্যাক্টে একটা ক্লিক করতে হবে। আমরা যেখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই অবস্থায় আসব। এটা এখানে আমরা কন্ট্যাক্টকে অ্যাড করতে পারবো, এখান থেকে আমরা ডিলিট করতে পারবো বা এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো যেহেতু আমরা নতুন করে একটা কন্ট্যাক্ট অ্যাড করতে চাই, তো তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের বাম পাশের সর্ব উপরে ক্রিয়েট কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দুইটা অপশন আসছে এখানে, ক্রিয়েট এ কন্ট্যাক্ট, ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্ট। আমরা ক্রিয়েট এ কন্ট্যাক্টে একটা ক্লিক করব। ক্রিয়েট এ কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমরা দিব। তারপরে আমরা আজকের এই কিভাবে কন্ট্যাক্ট সেভ করা যায় সেই বিষয়টা দেখব। তো এখানে আমরা একটা নাম দিই, রিচার্ড। প্রথম নামটা হচ্ছে রিচার্ড এবং লাস্ট নামটা দিই বাস্কি, রিচার্ড বাস্কি। কোম্পানি নেম আমরা এখানে দিব এডুকেশন, এডুকেশন। জব টাইটেল, এখানে বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি অনুসারে আমরা এখানে দিতে পারি। তো এখানে আমি দিলাম টিচার, টিচার্স। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেস আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এই রিচার্ড বাস্কির ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে এন্ট্রি করব, রিচার্ড বি রাজ 2010 অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট সিওএম। তাহলে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে আমরা ফোন নাম্বার দিব 1018144। এখানে আমরা একটা ফোন নাম্বার দিলাম। এখানে লেবেল আমরা অ্যাড করতে পারি, এখানে হোম বা ওয়ার্ক আমরা দিতে পারি। এখানে চাইলে আমরা আরো ইমেল সংযুক্ত করতে পারি, এই প্লাস বাটনে ক্লিক করার পর আরো যদি ইমেল থাকে তাহলে এখানে সেটা সংযুক্ত করতে পারি। যেহেতু আমি করতে চাচ্ছি না, আবার সেই ক্রস বাটনে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি বা এটাকে আমরা সরিয়ে দিতে পারি। এখানে নোট লেখা যায়, এখানে আমরা নোট হিসেবে লিখতে পারি আই লাভ ভেরি মাছ। আমরা নোট হিসেবে যে কোনো বিষয়ে আমরা এখানে লিখে রাখতে পারি। তাহলে এই তথ্যগুলো আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা উপরে দেখছি যে বৃত্ত আছে, এই বৃত্তর মাঝখানে একটা ক্যামেরার অপশন আছে, এখানে আমরা একটা ছবি ইনসার্ট করব। তাহলে ছবি ইনসার্ট করার জন্য সেই জায়গাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কোথায় সেই ছবিটা আছে সেই লোকেশনে নিয়ে যাবে। তো আমরা ডেস্কটপে রেখেছি ছবি একটা, এখানে আপলোড ফটোতে ক্লিক করব।
আপলোড ফটোতে ক্লিক করার পর সেই লোকেশনে আমরা যাব। এখানে ডেস্কটপে একটা ছবি আছে, এই ছবিটা নিয়ে আমি এখানে সেই ছবিটার উপর ক্লিক করে ওপেন বাটনে একটা ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর সেই ছবিটা এখানে আপলোড হতে থাকবে। তো এখানে একটা সুবিধা হচ্ছে কি, ছবিটা আমরা যেভাবে ক্রপ করে নিতে চাইবো এখানে সেটা টেনে আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এইভাবে আমরা ছবিটা দেওয়ার পর তারপরে ডান বাটনে একটা ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর পরেই সেই ছবিটা এই বৃত্তের মাঝখানে সেই ছবিটা সংযুক্ত হবে। তারপরে আমরা সবগুলো তথ্য আরেকবার দেখে নিয়ে এই ডান পাশে যে সেভ বাটন আছে এই সেভ বাটনে একটা ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর পরেই আমাদের সেই কন্ট্যাক্টটি আমাদের এই জিমেল অ্যাড্রেসে সেভ হবে। চাইলে আমরা এখান থেকে আবার এডিট করে নিতে পারবো। তাহলে সেই জিমেল অ্যাড্রেসটা কোথায় সেভ হলো সেটা আমরা দেখি। এই যে আমাদের বাম পাশের ক্রিয়েট কন্ট্যাক্টের নিচে যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টে ক্লিক করলেই যে কন্ট্যাক্টগুলো আমি সেভ করে রেখেছি সেই কন্ট্যাক্ট এখানে আমরা পাব। তো ভিউয়ার্স, চাইলে আবার এখান থেকে আমরা সেই কন্ট্যাক্টটাকে এডিট করতে পারবো। এডিট করে আবার আমরা সেভ করে পূর্বাবস্থায় ফিরে আসতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনার সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, সর্বোপরি চ্যানেলটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যেন নতুন ভিডিও আপলোড করার পরপরই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।